আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেল প্যাশন উইথ ফ্যাশন অ্যান্ড কুকিং চ্যানেলে। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই হেলদি একটা ড্রিঙ্কস, সেটা হচ্ছে জলজিরা বা জিরা পানি, যেটাই আমরা বলি না কেন এটা খুবই হেলদি এবং শরীরের জন্য অনেক উপকারী একটি খাবার। এটা যেমন শরীরকে ভালো রাখে তেমনি হজমে সহায়তা করে এবং আপনাদের ওজন কমাতেও কিন্তু অনেকটা সহায়তা করবে এবং শরীরকে প্রফুল্ল রাখতে, ডায়াবেটিস দূর করতেও কিন্তু এটার জুড়ি নেই। তো দেখুন, এখানে আমি যেটা তৈরি করার জন্য যা নিয়েছি, এখানে আমি নিয়েছি আখের গুড়, গোলমরিচ, বিট লবণ, নিয়েছি জিরার তেলে গুঁড়া করে, আর নিয়েছি লেবুর রস। আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, যতটুকু পরিমাণ আমার পানি দরকার আমি ততটুকু পরিমাণ দিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আমি প্রায় 4 গ্লাস শরবত তৈরি করতে পারবো, সেই পরিমাণ আমি পানি নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচের মতো টালা জিরার গুঁড়া। অবশ্যই জিরাটা আপনারা তেলে ভালো মতো ভেজে নেবেন, তারপরে এটা হাতে গুঁড়ো করে নেবেন বা ব্লান্ডারে যদি চান গুঁড়ো করে নিতে পারেন। এরপরে দিয়ে দিলাম এখানে আমি 1 চামচের মতো গোলমরিচ, আর পুদিনা পাতা ঠিক আর থার ধনিয়া পাতা একসাথে আমি থেতলে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি আখের গুড়। আখের গুড়টা কিন্তু আমি প্রায় 1 টেবিল চামচের চেয়ে প্রায় 4 টেবিল চামচ পর্যন্ত দিয়েছি, এটা স্বাদের জন্য। আর দিয়ে দিলাম এখানে আমি 2 চামচের মতো লেবুর রস। তো লেবুর রসটা আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণ দিতে পারেন, আবার চাইলে কিন্তু এখানে তেঁতুলের টকটাও ব্যবহার করতে পারেন। এখানে আখের গুড় ব্যবহার করেছি, আখের গুড় কিন্তু আমাদের পেট ঠান্ডা করতে অনেকটা সহায়তা করে এবং শরীর ভালো রাখতেও কিন্তু অনেক উপকারে আসে। তাই এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আখের গুড়। আমি এটা খুব ভালো মতো গ্রেট করে নিয়েছি যাতে এটা গলতে সুবিধা হয়। এরপরে এগুলো আমি একসাথে করে খুব ভালো মতো মিক্স করে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম 3-4টা বরফের টুকরা, এটা ঠান্ডা রাখার জন্য। এরপরে আমি গ্লাসের চারপাশে একটু জিরার গুঁড়ো একটু সাইড বেগ লাগিয়ে দিচ্ছি, এটা দেখতে সৌন্দর্য বাড়ায় এবং খেতে ফ্লেভারটা কিন্তু খুব দারুণ লাগে, তার কারণে এটা দেওয়া। আর দিয়ে দিলাম বরফের টুকরো, আপনারা চাইলে কিন্তু এটা ফ্রিজে রেখেও খেতে পারেন, আমি এগুলো ছাকিনি, এগুলো সহই দিয়েছি। আপনারা যে চাইলে এটা একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে তারপরে পানিটাও খেতে পারেন, কিন্তু এখানে যে পাতাগুলো বা জিরাগুলো রয়েছে এগুলো কিন্তু সমস্ত শরীরের জন্য খুবই উপকারী, এ কারণে আমি এটা সম্পূর্ণটা খাওয়ার জন্য রেখে দিলাম। তো তৈরি হয়ে গেল আমার জলজিরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, গরমে অবশ্যই অনেক কাজে লাগবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।